আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই ভালো আছেন আশা করছি, আমিও ভালো আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের জন্য একটা ডিফারেন্ট একটা রেসিপি নিয়ে এসেছি। এটা আসলে আপনাদের জন্য ডিফারেন্ট, আমার জন্যও ডিফারেন্ট। ভাবতে পারেন যে আমি রান্না করছি কিন্তু আমার জন্য ডিফারেন্ট কেন? আসলে আমার জন্য ডিফারেন্ট হচ্ছে এই কারণে, কারণ আজকে যে রেসিপিটা আমি রান্না করছি আপনাদের সাথে শেয়ার করছি, এটা আমি এটা আর কখনো আগে এটা আমি এই রেসিপিটা আর কখনো আমি খাই নাই, বা এটা যে একটা রেসিপি হতে পারে সেটাও আমি জানি না, বা আমার ফ্যামিলিতে আমার আম্মা, আমি বিয়ের আগে আমার আম্মা রান্না বান্না করতেন, আমার বাবার বাড়ির কথা বলছি, তো আমি তো কখনো আমার মায়ের হাতেও এটা এই রেসিপি খাই নাই। তারপর বিয়ের পরে শ্বশুর বাড়িতে এসে শাশুড়ি মাও অনেক কিছু রান্না করেছেন, আমি শাশুড়ি মায়ের কাছেও এই রেসিপিটা কখনো দেখি নাই যে মানে উনি রান্না করছেন এটা। তো আমার মা প্লাস শাশুড়ি মা কারো কাছেই আমি এই রেসিপিটা দেখি নাই যে ওনারা রান্না করেছেন। তো বাচ্চা কাচ্চারা তো আসলে নর্মালি মা বাবার কাছে থেকেই এই সব কিছু শিখে থাকে, তো রান্নাবান্নার বিষয়ে যেটা মেয়েরা মায়ের কাছ থেকেই শিখে থাকে, মা খালা আছে, তো আমি আসলে এটা আমার মা প্লাস আমার শাশুড়ি মা কারো কাছ থেকেই আমি শিখি নাই, কারোকেই এভাবে আমি রান্না করতে দেখি নাই। আমি আজকে রান্না করছি, জানি না কেন আমার মনে হচ্ছে যে এটা খুবই টেস্ট হবে খেতে এভাবে, সো আমি আজকে এটা রান্না করছি। আমি আজকে যেটা রান্না করছি আসলে ভিউয়ার্স হচ্ছে যেটা যে কচুরমুখী, অনেক বড় বড় কচুরমুখী, তো কচুরমুখীটাকে আমরা মাছ দিয়ে খেয়ে থাকি, সবাই মাছ দিয়ে খেয়ে থাকি, তো কখনো মাংস দিয়ে খাই নাই। তা আমি আজকে ভাবছি আসলে যে বড় বড়টা কচুরমুখী খুব বড় আমি দেখাবো আপনাদেরকে। এখানে যে আমাদের এখানে বড় একটা সবজির দোকান, সুপার স্টোর সেটা, তো এখানে সব দেশীয় মানে সবজি পাওয়া যায়, যদিও আমাদের দেশি সবজি কম আর কি। তো কচুরমুখীটা একটু ডিফারেন্ট, একটু বেশি বড় বড় আমার কাছে দেখতে লেগেছে, আমাদের দেশের মুখীটা থেকে একটু ডিফারেন্ট। তা আমি বেশ কিছু এনেছিলাম, এনে ছিলে আমি ডিপে রেখেছিলাম, আর তিন প্যাক করে আমি অল্প অল্প একটু করে তিন প্যাক করে আমি ডিপে রেখেছিলাম। তো আজকে আমি ডিপে রাখা সেই কচুরমুখীটাই রান্না করছি, আর এটা রান্না করছি আজকে আমি গরু মাংস দিয়ে, তো যে একটু হাড়ওয়ালা মাংস আছে সেই গরু মাংস দিয়ে আজকে আমি কচুরমুখী রান্না করছি। তো সেটাই হচ্ছে আমার সবচেয়ে ডিফারেন্ট একটা রেসিপি আমার কাছে, আর জানি না আপনারা কেউ যদি খেয়ে থাকেন তাহলে তো আপনাদের কাছে এতটা অবাক হওয়ার কিছু না, কিন্তু আমার কাছে আসলে বেশ অবাক লাগছে। আমি রান্না করছি আজকে কচুরমুখী দিয়ে গরু মাংস, একটু হাড়ওয়ালা মাংস যেটা সেটা। তো যাই হোক, আমি নর্মাল যেভাবে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি মশলাটা বসিয়ে দিয়েছি, মশলাটাকে আমি 10-15 মিনিট কষাবো, যেভাবে আমরা মাংস রান্না করি ঠিক সেভাবেই আমি মশলা সব কিছু দিয়েছি, আপনারা দেখতে পেয়েছেন। তো মিট চিকেন রান্না করতে হলে যেভাবে আমরা যতটুকু মশলা মাংস যতটুকু তার অনুপাতে মশলা, তো একটু গরম মশলা দিয়েছি, দারুচিনি, এলাচ, তেজপাতা, আর তো হলুদ, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা, কারি পাউডার, তো তারপর হচ্ছে পাঁচফোড়ন যেটা, তো সে যেভাবে আমরা মিট চিকেন রান্না করি ঠিক সেভাবেই আমি সব কিছু মশলা দিই, মশলাটাকে ভালোভাবে এখন আমি কষাবো। আর এবারে আমি এখানে মাংসটাকে কেটে নিচ্ছি, মাংসগুলোকে কেটে একটু বড় বড় টুকরো করে এটাকে কেটে নিচ্ছি, হাড়সহ মাংস এখানে, তো হাড়সহ মাংস দিয়ে খেতে ভালো লাগে, শুধু মাংস থেকে আসলে হাড়ে যে মাংসটা লাগানো থাকে সেই পিসটা সবারই পছন্দ থাকে। তো যাই হোক, আমি মিটটা বানিয়ে নিয়েছি অলরেডি, তো এটা আমার শেষ। এবারে আমরা দেখে নেব মশলাটা কতটুকু কষে এসেছে। খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে, মশলাটা খুব সুন্দরভাবে কিন্তু কষা হয়ে গিয়েছে, যদিও আমি দুই একবার একটু নাড়াচাড়া করে দিয়েছি, একইভাবে অনবরত জাল হয় না, এটা জাল ছিল বাট আমি একটু নাড়াচাড়া করে দিয়েছি, নতুবা হাড়ের নিচে ধরা যাবে। তো যাই হোক, আমার মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে এটা কষানো হয়ে গিয়েছে। এবারে আমি এটাতে মিটটা ছেড়ে দিচ্ছি,
আর এবার একটু পানি দিয়ে সামান্য একটু কেটলে গরম পানি করে নিয়েছি। তো একটু গরম পানি দিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও 10 থেকে 15 মিনিট জাল করব। তো মাংসটা যাতে করে একদমই আমি রান্না করে নেব, পরে এটাতে কচুমুখিটা দিয়ে দিব, কারণ হচ্ছে মুখিটা খুবই নরম। আর তাছাড়া আমি যেদিন এটা এনেছিলাম সেদিন এটা ছিলে তারপর সেদ্ধ করে আমি ডিপিয়ে রেখেছি। সো মাংসটাকে পুরোপুরিভাবে কষিয়ে পরে মুখিটা ছেড়ে দেব। তো ভিউয়ার্স, প্রায় 15 মিনিট হয়ে গিয়েছে, এবার একটু ঢাকনাটা খুলে দেখব মাংসটা কতটুকু সেদ্ধ হয়েছে। তো আশা করছি আসলে পুরোটাই সেদ্ধ হয়ে গিয়েছে, যতটুকু আমি চাচ্ছি। তো খুবই সুন্দর মাখামাখা একটা মিট ভুনা হয়েছে, তো আর খুবই সুন্দর স্মেল বের হচ্ছে। তো যাই হোক, আমি মিটটাকে একটু নাড়াচাড়া করে দেখছি মিটটা কতটুকু সেদ্ধ হয়েছে। ঠিক আছে ভিউয়ার্স, এটা হাফ ডান থেকে মিটটা আরও বেশি একটু রান্না হয়েছে। তো এবার আমি যেটা করব, এবারে এর মধ্যে এটাকে কি বলবো, এটা হচ্ছে সিলেটি হাত করা, আর হচ্ছে ঢাকার কি বলবো সেটাকে, ঢাকার হচ্ছে সাত করা। তো আসলে যেটা হচ্ছে, এটা আমাদের সিলেটের একটা খুবই জনপ্রিয় একটা একটা কি বলবো কি বলবো আসলে এই এটা সম্পর্কে আমার বলার কিচ্ছু নেই। তো এতটা টেস্ট হয় এটা এটা মিট বা চিকেনে যখন আমরা এড করি। তো এটা আসলে যারা আমাদের সিলেটের বাইরে যারা আছেন, যেনারা নন সিলেটে, তো ইনারা আসলে এটার সাথে কম পরিচিত। এখন অবশ্য ঢাকায় দেখা যায়, এখন ঢাকার প্রায় বাজারে কিন্তু এটা দেখা যায়, বা ওনারা বিক্রি করে করছেন, যে দোকানদার ভাইয়েরা সাতকড়া সাতকড়া মানে বলেন, যে সিলেটের সাতকড়া এভাবে বলে বিক্রি করেন। তো এটা মানে এত টেস্ট কি বলবো আমি, যে আমাদের যে কোনো এটা মিট মিট বা চিকেন কোনো কারিতে এটা সামান্য একটু এড করলে খাবারের রুচি তো এত দ্বিগুণ করে, আর হচ্ছে যেটা কারি এইগুলোর টেস্টটাকেও মানে কি বলবো দ্বিগুণ বললে হবে না, আসলে এত টেস্ট করে আসলে এই ফ্লেভারটা, বেটার স্মেলটা। তো যাই হোক, আমি ছোটো ছোটো করে সেই সাতকড়াটাকে দিয়ে দিয়েছি একটু মুখের সাথে। আমরা মাছ দিয়ে খেয়ে থাকি কিন্তু কখনো মিট দিয়ে খাই নাই। তো আজকে আমি প্রথম মানে কচুর মুখের সাথে সাতকড়া মিট দিয়ে রান্না করছি। মাছ দিয়ে সবসময় খাওয়া হয়, বড় মাছের সাথে রুই কাতলা এসবের সাথে কচুর মুখি, তারপর সাথে সাতকড়া এসব দিয়ে খাওয়া হয়, বাট মিট দিয়ে কখনো খাই নাই। তো মিট দিয়ে আজকে আমার জীবনের প্রথম আমি রান্না করছি, আমি নিজে প্রথম খাবো প্রথম, তো এই আর কি। তো যাই হোক ভিউয়ার্স, আমি কচুর মুখিটা দিয়ে দিয়েছি, প্রচুর বড় বড় কিন্তু এভাবে আমি এটাকে এক সাইজের মুখিগুলো দেখে আমি বড় বড় এক সাইজের ডিপে রেখেছিলাম। তো এবারে আমি কচুর মুখিটা দিয়ে দিয়েছি, সামান্য একটু পানি দিয়ে এটাকে মিক্স করে দিয়ে দিয়েছি, আর এবারে এটাকে ঢাকনা দিয়ে একটু ঢেকে দেব। তো এখানে হচ্ছে যেটা, এখানে হচ্ছে মুখিটা তো আসলে নরম, আর এখানে হাড়ওয়ালা মাংসও দিয়েছি, মানে হাড় আছে মাংসের সাথে। সো একটু খেয়াল করে এখানে একটু নাড়াচাড়া করছি, কারণ চাচ্ছি যে কচুর মুখিগুলো একটু আস্ত থাকবে, এটা গলে গেলে ভেঙে গেলে খারাপ লাগবে দেখতে, আর ভালোভাবে এটাকে সেদ্ধ করে নিতে হবে। তো এই হিসেবে আমি এটাকে আলতো হাতে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, পরে আমি এটাতে পানি দিয়ে দিচ্ছি, একটু ঝোল অ্যাড করেছি। তো যাই হোক ভিউয়ার্স, আমি এটাকে সামান্য একটু ঝোল অ্যাড করে এটাকে আরও 10 মিনিটের মতো জাল করেছি। তো এবারে একটু আমি আপনাদেরকে দেখাচ্ছি ঢাকনাটা সরিয়ে, এই যে দেখুন। তো এটা আসলে জানি না, আমার কাছে মনে হচ্ছে যে খেতে তো যে স্মেল বের হচ্ছে ঢাকনাটা খোলার সাথে সাথে, মনে হচ্ছে যে খুবই স্বাদ হবে, তো খেয়ে দেখব। কারণ যে কারির যে কালার এসেছে, তারপর হচ্ছে যে স্মেল এসছে, এটা থেকে বোঝা যাচ্ছে যে খুবই স্বাদ হবে। আর সব কিছুর পরে আসলে আমি মনে করছি যে এখানে যে আমি যে সাতকড়াটা অ্যাড করেছি ছোট ছোট করে কেটে, এর কারণে কিন্তু এর মানে এই কারিটার স্বাদ আরও আরও অনেক বেশি এসেছে। তো আর কচুর মুখিটাও খুবই ভালো একদম গলে গিয়েছে, মানে খুবই ভালোভাবে সেদ্ধ হয়েছে। তো আমি বড় বড় রেখেছি যে দেখতেও সুন্দর লাগবে, যদি আমরা এটা কোনো গেস্ট আসলে আমরা
দিয়ে থাকি কোনো গেস্টের জন্য, এটা রান্না করে থাকি। তাহলে এটা যে একটু বড় সাইজের কচুরমুখীগুলো রেখেছি, দেখতেও সুন্দর লাগে, ভালো লাগে। বা এটা যখন আমরা সার্ভিং কোনো ডিশে নেব তখনও দেখতে এটা সুন্দর লাগবে। তো যাই হোক ভিউয়ার্স, আমি আজকে কচুরমুখী দিয়ে গরু মাংস সাথে সাতকড়া রান্না করেছি, আর আমার জীবনের ফার্স্ট আজকে আমি এই কচুরমুখী দিয়ে গরু মাংস খাবো। আলু, গরু মাংস, গরু মাংস ভুনা, তারপর হচ্ছে লাউ দিয়ে গরু মাংস, তারপর হচ্ছে বাঁধাকপি দিয়ে গরু মাংস, তারপর হচ্ছে বরবটি দিয়ে গরু মাংস, তারপর হচ্ছে যে মিষ্টি কুমড়ার সাথে গরু মাংস। তো আসলে সব কিছুর সাথেই খাওয়া হয়, বাট কচুরমুখী দিয়ে আমি কখনও গরু মাংস খাই নাই। তো আজকে আমি ফার্স্ট কচুরমুখী দিয়ে গরু মাংস সাথে সাতকড়া দিয়েছি, রান্না করেছি। তো ভিউয়ার্স, আজকে তো মনে হচ্ছে যে খুবই স্বাদ হবে এটা, আর খাবো, পেট ভরে খাবো আজকে। তো যাই হোক, আপনাদের যদি ভালো লেগে থাকে আমার আজকের এই, আমার কাছে তো খুবই ডিফারেন্ট রেসিপি, জানি না আপনারা যদি আগে ট্রাই করে থাকেন, খেয়ে থাকেন, তাহলে তো আপনাদের কাছে ডিফারেন্ট না, আর যারা আমার মতো ট্রাই করেন নাই এখনও, আপনাদের কাছে তো অবশ্যই এটা ডিফারেন্ট। তো যাই হোক ভিউয়ার্স, আপনারা ট্রাই করে দেখবেন একবার, আর আশা করছি ভালো লাগবে। আজকে এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি, সবাই ভালো থাকুন, অন্য কোনো নতুন ব্লগ বা রেসিপি নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ।